ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সারাদিনের টুকিটাকি সব কিছুই থাকবে। তো তোমরা যারা মানে আমার দিদার জন্য ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকো, পাশে থাকো। তো আজকে ওয়েদারটা একেবারেই মানে কি বলবো, একটা না বৃষ্টি হলে কারুরই ভালো লাগে না। সব কাজেই একটা মনে হয় যেন বাধা সৃষ্টি হয়, রাস্তাঘাটে বেরোতেও ইচ্ছা করে না। তো একটানা বৃষ্টি চলছে, ওয়েদারটাতে আমারই ঘরে বসে মনে হচ্ছে না কোনো কাজ টাজ করি, কীরকম যেন একটা বাজে একটা ওয়েদার। তো যাই হোক, এখন তো প্রকৃতি যেরকমভাবে চলবে তো আমাদের তো সেভাবে মানিয়ে নিতেই হবে। তো সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো ব্রেকফাস্টে কী করব না করব এখনও কিছুই জানি না, অনেক সকাল সকালই ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার ভিডিওটা সম্পূর্ণ আশা করব তোমরা দেখবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমার পরিবারের এখনও সদস্য হয়ে ওঠেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশান অন করতে একদম ভুলো না। তো সাথে থাকো, আবারও আসছি। সকালের টিফিন করা সবার কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ব্রেড আর কলা আর ডিম সেদ্ধ। বাটার টাটার আজকে কিছু দিইনি, তবে আমি দুধ দিয়ে দু পিস পাউরুটি জাস্ট ওটাই খেয়েছি। কেননা সবারই প্রায় প্রেশারটা ভীষণ লো, ওই জন্য এখন কদিন বেশ প্রতিদিনই সকালবেলাতে একটু ডিম সেদ্ধটা রাখছি ব্রেকফাস্টে। আর যা বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোবার কোনো উপায় নেই। মানে দেখাই তোমাদেরকে, দেখো কত বৃষ্টি, বুঝতে পারছো কি না জানি না, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বাইরে পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আজ দুপুরে রান্নায় থাকবে ট্যাংরা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে করারই ইচ্ছা আছে। এটাকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়ে, বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে ওই জন্য জানলা টানলা কিছু খুলতে পারছি না। আর তখন তোমাদেরকে মাছটা দেখিয়েই জাস্ট আমার অফ করে দিতে হয়েছিল, কারণ আর কিছু বলতেও পারিনি। কেননা ওই দুষ্টুর অনলাইন ক্লাসের লিঙ্ক ঢুকে গেছিলো, তো ওকে তো ওটাতে বসাতে হতো, ওই জন্য তাড়াতাড়ি আর কি অফ করে দিয়েছিলাম। তো আজকে দুপুরের মেনুতে কী করবো করে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো ট্যাংরা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবই, ওটা তো কোনো অন্য কিছু হবে না, তো অন্য কিছু করবো না আর কি। তো সর্ষে বাটার প্যাকেট খুঁজতে গিয়ে দেখলাম যে সর্ষে গুঁড়ো পাউডারের যে প্যাকেটটা ইউজ করি ওটা শেষ হয়ে গেছে। তো এখনই বৃষ্টির মধ্যে গিয়ে আনাটা পসিবল নয়, তাই গোটা সর্ষেই বেটে করতে হবে, আর গোল গোল করে উচ্ছে ভাজা করছি। আজকে এর বাইরে আর কিছু করব না, কেননা সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে। দুষ্টুর অনলাইন ক্লাস থাকলে কি হয়, আমার ওর পাশে বসতেই লাগে, ম্যামরা কি বলছেন না বলছেন, কি কি টাস্ক দেন, অ্যাক্টিভিটি থাকে, সেইগুলোতে মানে প্রচণ্ড পরিমাণে ফোকাস করতে লাগে, সবটা ওর পক্ষে বুঝে ওঠাটা সম্ভব হয় না। তো সেই জন্য আমার একটু সাথে থাকতে লাগে। তো দেখাই তোমাদেরকে উচ্ছে ভাজাটা হচ্ছে, গোল গোল করে কেটে উচ্ছে উচ্ছে নয়, এগুলো করলা বেশ বড় বড়, তো ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কিছুটা ভাজা হচ্ছে, কিছুটা ভাজা হচ্ছে, আর ওখানে এখনও রয়েছে নুন হলুদ মাখা। ভাজা হয়ে গেলে যদি তেল বাঁচে কিছুটা ফেলে দিই না আমি, রেখে দিই। তো ওটাকে পরের দিনকে যদি তোমার কোনো তেতরি কোনো একটা সবজি করি, মানে ধরো চচ্চড়ি হতে পারে, শুক্তো হতে পারে, তো তার মধ্যে ওই তেতোর তেলটা দিয়ে দিই। কেননা ওই তেলে আর কিছু করলে দেখা যাচ্ছে পরে হয়তো ওটা তেতো লাগতে পারে, তো সেই জন্য ওই তেলটা থাকলে আমি রেখে দিই আর কি। তো উচ্ছেগুলো ভাজা হোক, তারপরে আবারও আসছি। তো আরেক ধাপ উচ্ছে ভাজা হচ্ছে। তো উচ্ছে ভাজা হতে হতে বেকার সময়টা নষ্ট না করে ভাবছি সর্ষেটা বেটে নিই, মিক্সিতেই বাটবো। আর সর্ষের সাথে ভাবছি শুধু সর্ষে না দিয়ে একটু পোস্ত অ্যাড করব। পোস্ত দিয়ে আমি কখনো, যদিও এই এরকম ধরনের ট্যাংরা মাছ আমি কখনো খাইনি, আশা করি খারাপ হবে না। তো দেখি কতদূর কী হয়। সর্ষে আর পোস্ত একসাথেই বাটবো, প্রথমে আগে ড্রাই বেটে নেব, মানে গুঁড়ো হয়ে যাবে আর কি। তারপরে স্টেপ বাই স্টেপ একটা করে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিতে থাকবো। ফার্স্টে নুন, তারপরে কাঁচা লঙ্কা,
আর সামান্য একটু জল দিয়ে শুধু একটু ঘুরিয়ে তারপর টমেটো আর একটু সর্ষের তেল অ্যাড করব। তো আমি এই তিনটে কাঁচা লঙ্কা দেব, কেননা বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, তো সেই জন্য গোটা লঙ্কা পরে দেবো। এই আগে এটা ড্রাই একটু গুঁড়ো করে নিই, পুরো পেস্টটা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মুথ কিন্তু পেস্ট হয়েছে। আমি এখনও এর মধ্যে সর্ষের তেলটা দিইনি, আর একটু জাস্ট নিজে চেক করার জন্য মুখে দিয়ে দেখলাম একটুও কিন্তু তেতো হয়নি। মানে গোটা সর্ষে মিক্সিতে বাটলেও যদি ঠিকঠাক প্রসেস হয় তাহলে কিন্তু সত্যি একটুও তেতো হয় না। দুষ্টুর অনলাইন ক্লাস চলছিল আর কিন্তু কন্টিনিউ করতে পারলো না, কেননা আজকের যা ওয়েদার এই ওয়েদারের জন্য মানে নেটের এত প্রবলেম হচ্ছে যে কিছু শোনা যাচ্ছে না, কখনো দেখা যাচ্ছে না, তো ম্যাম কি বলছেন সেটা শোনা যাচ্ছে না, তো যার জন্য ডিসকানেক্ট করতে হলো। আর যাই হোক, ভাবছিলাম তো রান্নাটা দেখাতেই পারবো না, তো এখানে ট্যাংরা মাছটা ভাজা স্টার্ট করে দিয়েছি। তো ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল আমরা সবাই জানি, এটা খুবই সাধারণ একটা রান্না, স্পেশাল কিছুই নেই। তো যা ধুমধাম বোম ফাটার মতো ফাটছে, সর্ষের তেল যতই মাখিয়ে রাখি না কেন ও ফাটাস, মানে ওটা স্বভাব, মানে মাছের ওই দেখো কীরকম ধুমধাম ফাটছে। তো মাছটা পুরোটা আর কি ভাজা হয়ে যাক, তো তারপরে দেখাচ্ছি যে আমি কীভাবে ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করি। তো আজকে আবার একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে সর্ষে পোস্ত, তো দেখা যাক কীরকম হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো যাই হোক পেটে পুরো ডিম ভর্তি রয়েছে, এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি খুব সামান্যই নুন দেবো, কেননা একবার আমি সর্ষে বাটার সময় আমি কিন্তু একটু নুন ব্যবহার করেছি। আর দেবো একটু হলুদ, সামান্যই দিয়েছি, লাগলে পরে দেয়া যাবে। এখন আমি কিন্তু এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করবো না, এর মধ্যে আগে আমি জল দেব। তো এই তেলটার মধ্যে আগে আমি কিন্তু জল দেব। এটা আগে একটুখানি ফুটুক, জাস্ট একটুখানি ফুটবে, তারপরে আমি এই জলেতেই অ্যাড করবো সর্ষে পোস্ত। বাটার সাথেই আমার টমেটো, কাঁচা লঙ্কা এগুলো বাটা হয়েই গিয়েছিলো, তো এগুলো তো আর তেলে অ্যাড করার কিছু ছিল না। তো আর সর্ষে পোস্তটা না আমি কখনোই তেলের মধ্যে দিয়ে আমি নাড়ি না, তাহলে একটা তেতো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আমি সামান্য একটু জল দিই, ওটা একটু ফুটলে তারপরে সর্ষে পোস্ত বাটাটা ওই জলের মধ্যেই কিন্তু আমি অ্যাড করি। ওই তেলে দিয়ে কষানো, যেভাবে অ্যাকচুয়ালি আমরা মশলা কষাই, সর্ষের ক্ষেত্রে এটা মোটেই করি না। তো আজকে যেহেতু পোস্ত রয়েছে তো সেটাও একইভাবেই করি আমি, তো এটা একটুখানি ফুটলেই আমি ওটা অ্যাড করে দেবো। এটা বেশ ফুটছে, এবার আমি সর্ষে পোস্ত বাটাটা মিক্সির মধ্যেই রয়েছে আর ওর মধ্যে আমি জলটা অ্যাড করে দিয়েছিলাম যাতে একটু পাতলা হয়, একদম ঘন ছিল, তো এবার আমি এটাকে অ্যাড করে দিয়েছি আমি সর্ষে পোস্ত বাটাটা। তো কাঁচা লঙ্কা লাল ছিল, টমেটোটাও লাল ছিল, তো কালারটা খুব সুন্দর এসছে। তো আর একটু ফুটুক, অনেকটা পরেই আমি মাছটা এর মধ্যে দেব, তো এটা একটু ফুটুক। এটা বেশ অনেকক্ষণ হয়েছে ফুটেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আসলে আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে তোমাদেরকে দেখাতে একটু ফোনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা তো সবসময়ই অ্যাডজাস্ট করেই নাও। তো এবার একটু ধীমে আছে মাছটার ভিতরে যাতে সর্ষেটা ভালো করে ঢুকে যায়, তো সেই জন্য একটু ধীমে আছে, এটা হতে দেবো। মাছটা রান্না হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতে তো সত্যি অসাধারণ হয়েছে, জানি না খেতে কতটা ভালো হবে। তো এর মধ্যে জাস্ট আমি একটু ধনে পাতা মেশাবো, তারপরে ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি, এবার জাস্ট একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, ব্যাস। আর আমার কর্তা
ধনে পাতা খায় না, তার জন্য আলাদা করে মাছটা তুলে নিয়েছি। যেহেতু ও ধনে পাতা খায় না, ওই জন্য আমার কর্তার জন্য আলাদা করে মাছটা তুলে নিয়েছি, সেটাও তোমাদেরকে একবার দেখে পাতা দিয়ে দিয়েছি। দেখো দেখতে তো অসাধারণ লাগছে। তো যাই হোক, এটা রান্না আজকের মতো করা দিনই। আজকে অঝোর ধারায় বৃষ্টির ঝরেই চলেছে, বৃষ্টির আজকে কোনো বন্ধ নেই। বৃষ্টি তো বৃষ্টির মতো ঝরেই চলেছে সারা দিন, অনেক জায়গায় অনেক রকম ক্ষয়ক্ষতিও হয়েছে শুনলাম খবরে। তো যাই হোক, সবাই যে যেখানে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, সেফ থাকুক, এটাই চাইব। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর আজকে আমার ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।